সম্মানিত হাজেরিন, আমরা শুরুতেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলি হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়াতে ইখলাসের সাথে বলবার এবং শুনবার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কারণ বলা যায় না মানুষের জীবনের কোন কাজ, কোন আমল তার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। বলা যায় আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহে উনি কিতাবে লিখেছেন যে কোন এক এলাকায় ওয়াজ হচ্ছে, তো ওয়াজ চলছে, রাত গভীর হয়ে গেছে। তো রাত যখন গভীর হয়ে গেছে, ওই রাতে ওই এলাকার একজন চোর, খুবই নাম করা চোর, যার পেশাই হচ্ছে চুরি করা, পেশা কি এমন চোর আছে না, তো জীবনভর চুরি কেটেই তার সময় কেটেছে, তেমন একজন চোর ওই এলাকার, ওই চোর গভীর রাতে, তার ওই রাতে যে টার্গেট ছিল যে বাসায় বাড়িতে চুরি করবে, তো তার সে টার্গেট পূরণ করতে সে ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পরে চোর দেখছে ওই মাঠের মধ্যে অনেক শ্রোতা বসা, একজন আলেম ওয়াজ করছেন। তো চোর কিছুক্ষণ মাহফিলের গেটে দাঁড়িয়ে, রাস্তার পাশে গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়াজ শুনেছে। কিছুক্ষণ ওয়াজ শুনে মনের অজান্তে সেখানে কিছুটা সময় তার কেটে গেল, কারণ কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ এমন আকর্ষণ যে আকর্ষণ মানুষকে পরিবর্তন করতে 100% কার্যকরী, ঠিক কিনা বলেন? চোর মনের অজান্তেই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে। ওয়াজ শোনার পরে তার মনে হয়েছে, হায় রে, আমি তো ওয়াজ শুনতে আসিনি, আমি এসেছি কি করতে, আমি কি করতে এসেছি, চুরি করতে। মসজিদে মুসল্লি নামাজ পড়তে আসে না, আসে কিনা? আবার চোর চুরি করতেও আসে কিনা? জুতা চুরি হয় আপনাদের এলাকায়? গ্রাম এলাকায় কম হয়, শহর বন্দরে জুতা চোরের ঠেলায় অস্থির। এত ওয়াজ করলাম 12-13 বছর ধরে, জুতা চুরি বন্ধ করতে পারলাম। খাঁটি নামাজি যারা, মুসল্লি যারা, এরা আসে নামাজ পড়তে, আর চোর আসে কি করতে, মুসল্লির ব্যাস ধরে চুরি করতে। এই চোর এত ওয়াজ শুনতে আসে না, এসেছে কি করতে, চুরি করতে। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চোরের মনে পড়ে গেল যে আমি তো মাহফিল শুনতে আসি নাই, আমি তো চুরি করতে যাচ্ছি। তার টার্গেট পূরণ করতে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে তার সামনে এক দৃশ্য পড়ে গেল, চোর দেখছে চাঁদনি রাত, আলোকময়। তো এই চাঁদনি রাতে রাস্তার পাশে কিছু রুটির টুকরা পড়ে আছে, আর একটা পাখি এসে এই রুটির টুকরাগুলো কোথায় যেন নিয়ে যাচ্ছে। চোরের দিলে কৌতূহল জন্মাল, গভীর রাত, পশু পাখির আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, মানুষের আনাগোনাও নাই, এত রাতে এই পাখিটি এই রুটির টুকরাগুলো কোথায় নিয়ে যায়, কাদের জন্য বহন করে, এই দৃশ্য, এই রহস্য উদ্ঘাটন না করে আজকে আমি যাব না। থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, চোর তখন ওই পাখির নিশানা টার্গেট করতে শুরু করল। পাখির নিশানা টার্গেট করে যাইতে 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 কিছু দূর গিয়ে চোর এবার দেখছে পাহাড়ের পাদদেশে একটি কুকুর শুয়ে আছে, যেই কুকুরটির চারোটা পা ভাঙা, যেই কুকুরটির চলবার শক্তি নাই, নিজের আহার, নিজের খাবার জোগাড় করবার মতো শক্তি সামর্থ্য যেই কুকুর হারিয়ে ফেলেছে। পাহাড়ের পাদদেশে গালটি মেলে কুকুরটি শুয়ে আছে, আর এই পাখিটি রুটির টুকরাগুলো নিয়ে ওই কুকুরের গালের পরে ছেড়ে দিচ্ছে। কুকুর গালটি নেড়ে নেড়ে রুটির টুকরাগুলো খেয়ে নিচ্ছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্য চোর দেখার পরে চোরের কপালে হেদায়েত নসিব হয়ে গিয়েছে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চোর এবার চোখের পানি ছেড়ে দিয়েছে। চোর বলে, ওগো আমার আল্লাহ, তুমি রাজ্জাক, তামাম পৃথিবীর মাখলুকের রিজিক তুমি দিয়ে থাকো, তুমি আহকামুল হাকিমিন। ও আমার মাওলা, তুমি যদি অসুস্থ এই কুকুরটিকে একটি পাখির মাধ্যমে তার রিজিক পৌঁছে দিতে পারো, যেই কুকুরটির চারোটা পা ভাঙ্গা, যেই কুকুরের চলবার শক্তি নাই, নড়বার শক্তি নাই, হাঁটবার শক্তি নাই, চলার শক্তি হারিয়ে ফেলেছে, নিজে নিজের আহার জোগাড় করবার মতো শক্তি যেই কুকুর হারিয়ে ফেলেছে, এই কুকুরকে যদি তুমি একটি পাখির মাধ্যমে রিজিক পৌঁছে দিতে পারো, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা, ও আল্লাহ তুমি আমাকে ওর না খায় মারবা না, আজ থেকে তওবা করলাম, জীবনে আর কোনো দিন চুরি করব না। গাহগা দারা মুলকে বকশি, গাহে সাহারা চুগাদা, আজবারা এনি মেনানে দরবদর ওয়েরা কুনি। থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই যে চোর চুরি করতে বের হয়ে কিছুক্ষণ প্রতিমধ্যে কিছুক্ষণ ওয়াজ মাহফিলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের বাণীগুলো তার কানে পড়েছে, কিছুক্ষণ ভালো মানুষের সংস্পর্শে সে সময় কাটিয়েছে, সময় দিয়েছে, যেই সফর ছিল তার চুরির সফর, এই চুরির সফরের মাঝামাঝি কিছুক্ষণ কোরআনের সংস্পর্শে, ভালো মানুষের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা ওই সফরকে তার হেদায়েতের সফর বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে এখানে মাহফিল এসেছি, মাহফিল শেষে আমাদের প্রত্যেককে 300 করে টাকা দেওয়া হবে, এমন কোন ঘোষণা কর্তৃপক্ষ দিয়েছেন নাকি? কি আপনারা পেয়েছেন কোন ঘোষণা? তাহলে কেন আসলাম আমরা? এসেছি কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু কথা শিখে সে অনুযায়ী জীবন যাপন করব, ঠিক কিনা বলো? আরো জোরে কোন, ঠিক কিনা? যতক্ষণ আলোচনা হয়, যতক্ষণ আলোচনা হয় ধৈর্যের সাথে আমলের নিয়াতে, হাত তুলে আল্লাহকে দেখান, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নার আলো, হাত নামান, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজেরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল, এই সূরা থেকে আপনাদের সামনে 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, সকলে বলছি ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় খুবই ভয়াবহ, ঠিক কিনা বলেন? জননেতা খলিলুর রহমান সাহেব, আল্লাহ তার হায়াতকে দারাজ করেন, আল্লাহ তাকেও দিনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। উনি বলছিলেন, হুজুর বর্তমান সময়ের যে সমস্যা আছে, সমস্যা থেকে উত্তরণ হওয়া যায় কি করে সেই সম্পর্কে কিছু বললেন। বর্তমান যে সমস্যা, সমস্যায় আমরা জর্জরিত, ঠিক কিনা? বিশ্ব জর্জরিত, আমার সমাজ সমস্যায় জর্জরিত, ঠিক কিনা? অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান বিশ্বে সব থেকে বেশি সংকটময় মুহূর্ত চলছে, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বিশ্ববাসীর মনে এক আতঙ্ক তৈরি করে ফেলেছে, ঠিক কিনা? বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে তারা হিসাব করছেন, কেউ বা বলছেন যদি এই যুদ্ধ আল্লাহ না করুক পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হয়, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এটা যদি পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হয় তাহলে এই যুদ্ধ বিশ্বের জন্য এক মহা সংকট বয়ে আনবে, বিশ্বের অসংখ্য অগণিত মানুষ প্রাণ হারাবে, খাদ্য সংকটে ভুগবে, অক্সিজেন দূষিত হয়ে যাবে, মানুষ যারা বেঁচে থাকবে তারাও বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এভাবে করে বিশেষজ্ঞগণ বিভিন্ন হিসাব করছেন, এই যুদ্ধ যদি লেগেই যায়, যদি পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হয়ে যায় তাহলে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে এই বিশ্ব। অন্যদিকে
ইসলামী বিশেষজ্ঞগণ যারা তারা বলছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎ বাণী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ভবিষ্যৎ বাণী গুলো করে দিয়েছেন কিয়ামতের যে আলামত গুলো বলে দিয়েছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত যখন সন্নিকটে এসে যাবে দাজ্জালের আবির্ভাবের পূর্ব মুহূর্তে এই বিশ্বে মালহামায়ে কুবরা এক মহা যুদ্ধ লেগে যাবে ইক্তালু সুলুস যেই যুদ্ধে বিশ্বের এক তৃতীয় অংশ মানুষকে হত্যা করা হবে ওয়ায়ামুতু সুলুস আর এক তৃতীয় অংশ মানুষ যারা মহামারী সহ অন্যান্য রোগাক্রান্ত হয়ে তারাও মরে যাবে ওয়ায়াবকা সুলুস এই বিশ্বের এক তৃতীয় অংশ মানুষ বেঁচে থাকবে এরপর দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের দোসর যারা হবে এই দাজ্জালের দোসররা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে প্রতারিত করতে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন বিশেষজ্ঞগণ বলছেন ইসলামী স্কলারগণ বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎ বাণী মনে হচ্ছে যেন বাস্তবে রূপ ধারণ করছে কারণ আমরা দেখছি ইতিমধ্যে করোনা মহামারী এই করোনা মহামারীতে অসংখ্য অগণিত মানুষের প্রাণ আমরা হারিয়ে ফেলেছি ঠিক কি না এরপর আমাদের জন্য আর কোন মহামারী অপেক্ষা করছে সেটা কি এর থেকে মারাত্মক নাকি শীতল এটা আল্লাহই ভালো জানেন ঠিক কি না আর যদি মহাযুদ্ধ বেঁধে যায় বিশ্বযুদ্ধ লেগে যায় এই বিশ্ব বিশ্বযুদ্ধে যুদ্ধ পরবর্তী যে অবস্থা এবং যুদ্ধ পরবর্তীতে এই পৃথিবীতে যারা নেতৃত্ব দিতে যাচ্ছে যাদের আধিপত্য বিস্তার হতে যাচ্ছে এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তারাই হবে দাজ্জালের দোসর তারাই হচ্ছে দাজ্জালের দোসর সুতরাং আমরা এক মহাক্রান্তিকাল অতিবাহিত করছি ঠিক কি না এই উভয় সংকট একদিক থেকে জাগতিক সংকট অন্য দিক থেকে ধর্মীয় সংকট উভয় সংকটের মুখোমুখি হয়ে আমরা এক ভীতি ভয় আতঙ্ক আর চিন্তার ভিতর দিয়ে সময় কাটাচ্ছে এই বিশ্বের মানুষ ঠিক কি না এই সময় আমাদের করণীয় কি একজন মুসলিম হিসেবে আমার পালনীয় করণীয় আমার দায়িত্ব কি আমি যে আয়াতগুলো পড়েছি এই আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর করলে আমরা ইনশাআল্লাহ আনসার পেয়ে যাব জবাব পেয়ে যাব যে কি করণীয় আছে আমাদের আমাদের করতে হবে কি এই এই উত্তর আমরা আল্লাহর কোরআন থেকেই পেয়ে যাব সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে বিপদ এই যে মুসিবত দাজ্জালের ফিতনা আক্রমণ বিশ্বব্যাপী কাফের মুশরিকদের আক্রমণ আক্রমণ থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের যেই অস্ত্রে শান দিতে হবে যেই অস্ত্রকে শক্তিশালী করতে হবে যেই অস্ত্রকে ভাইরাস থেকে বাঁচাতে হবে সেই অস্ত্র আর কিছু নয় সেই অস্ত্র হচ্ছে ঈমান সেই অস্ত্র কি আরো জোরে কোন সেই অস্ত্র কি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ভ্যাকসিন নিছেন না আপনারা ভ্যাকসিন নিয়েছেন কেন নিয়েছেন ভ্যাকসিন নিয়েছেন এই কারণে যেমন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি যে আমাদের স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদেরকে ভাইরাসগুলি অ্যাটাক করে একেবারে মারাত্মক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে এই জন্য এই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ভ্যাকসিন গ্রহণ করেছি ঠিক কি না তো আমরা আমাদের যে ঈমান হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ সেই যে ঈমান এই ঈমান দুর্বল হতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ঈমান দ্বারা কাফের মুশরিক তাদেরকে প্রতিহত করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি ঠিক কি না এখন যদি আমাদের এই ঈমানকে সেই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করতে হয় যদি দাজ্জালের ফিতনার মোকাবেলা করতে হয় এই বিশ্বে
উদ্ভূত যে পরিস্থিতি আসছে আমাদের জন্য যে বিপদ এই বিপদের মোকাবেলা যদি করতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে সে কাজ হচ্ছে আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে এবং ঈমান বিধ্বংসী যে ভাইরাসগুলি আছে সকল ভাইরাস থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম বলুন আল্লাহু আকবার আরো জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমাদের সবথেকে মূল্যবান সম্পদ একজন মুসলমানের সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান ঠিক কি না সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান আর এই ঈমান শুধু দাবি করলেই মুমিন হওয়া যায় না দাবি করলে মুমিন হওয়া যায় যদি দাবি করলে মুমিন হওয়া যেত তাহলে ফিরাউনও মুমিন হতে পারত পারত কি না মুমিন হতে পারত ফিরাউন কারণ হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ বনি ইসরায়েলের উপরে নির্যাতন শোষণ জুলুম জুলুম করতে করতে যখন একেবারে তার বলে যে জুলুম করতে করতে অত্যাচার করতে করতে যখন ষোলো আনা পুড়ে গেল আল্লাহ তাআলা ফিরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবায়ে আল্লাহ তাআলা যখন মারতে লাগলেন ওই লোহিত সাগরের মধ্যে ফিরাউনের বাহিনী যখন নিমজ্জিত হচ্ছে ফিরাউন নিজেও যখন ওই লোহিত সাগরের মধ্যে ডুবে যাচ্ছে তখন ফিরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল আমি ঈমান আনলাম খুব স্পষ্ট ভাষায় শোনেন ভালো করে শুনুন আমানতু আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল লা ইলাহা ইল্লাল্লাযী ওই ইলাহ ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল যেই ইলাহের উপরে বনে ইসরাঈলরা ঈমান এনেছে ব্যাখ্যা কত সুন্দর করে দিচ্ছে ওয়া আনা মিনাল মুসলিমিন আমি ঘোষণা করছি আজ থেকে আমি মুসলিম আল্লাহু আকবার বলেন আল্লাহ স্পষ্ট ভাষায় আমি কাফের নই আজ থেকে আমি ঘোষণা দিলাম আমি মুসলিম ফিরাউন ঘোষণা দিল নিজেকে মুসলিম বলে দাবি করলো ঘোষণা দিল আল্লাহ বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া আনতা কুনতা মিনাল মুফসিদিন আল্লাহ বলেন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু আজীবন আমার নাফরমানি করেছ আমার পয়গম্বর মূসাকে কষ্ট দিয়েছ এবং যারা তাওহীদ গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছ যুবকদেরকে হত্যা করেছ নারীদেরকে বাঁচিয়ে রেখে দাসী হিসেবে ব্যবহার করেছ নির্যাতন করতে করতে জুলুম করতে করতে ষোলো আনা পুড়ে গিয়েছে আর এখন ঈমান আনতেছ এখন বলছো আনা মিনাল মুসলিমিন কিসের মুসলিম তুই ওয়ান্তা মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাসী আল্লাহু আকবার বলে দাবি করলেই মুমিন হওয়া যায়
দাবি করলেই শুধু মুসলিম হওয়া যায়? শুধুমাত্র দাবি করলেই যদি মুসলিম বা মুমিন হওয়া যেত, ফিরাউন মুসলিম হতে পারত। আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশাল জুব্বা পাগড়ি দাড়ির অধিকারী, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল খাঁটি মুসলমান হতে পারত, রাসূলের পেছনে জামাতে নামায়েছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুমিন হতে পারে নাই, কি বলেন? পেরেছে। আবার দাবিতে 100-100 ছিল, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, তিনজন চলছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সঙ্গে সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল প্রথমেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সাথে মুসাফা করলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে মুসাফা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাম দিল। পাম দেয় না মানুষ, মারহাবান ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি গোত্রের নেতা, তুমি আরহাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তুমি সবথেকে দয়াদ্র, এভাবে করে পাম দিল। এরপরে ওমরের হাত ধরে তাকেও পাম দিল, এরপরে আলীর হাত ধরে পাম দিচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আর চুপ থাকতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইত্তাকিল্লাহ ওয়া লা তুনাফিক, আল্লাহকে ভয় কর, ওয়ালা তুনাফিক, মুনাফিকি করিস না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কথা বললে তেলে বেগুনে জ্বলে গেল। কি, আমি একজন পাক্কা মুমিন, আমি যুদ্ধে সাদা দিই, রাসূলের পিছনে নামাজ পড়ি, হজের কার্যক্রম সব কিছু পালন করি, আর আমাকে আলী মুনাফিক বলল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আলী মুনাফিক বলল কেন? বিচার চাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী হে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, তারা দাবি করে আমরা মোমেন, আল্লাহর প্রতি, পরকালের প্রতি আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি। আল্লাহ বলেন, আমি ঘোষণা করলাম, ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মোমেন নয়। ওরা কি নয়? মোমেন নয়। তাহলে শুধুমাত্র দাবি করলেই মোমেন হওয়া যায় না, এমন কিছু কাজ আছে যেই কাজগুলি মনে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, জবানের স্বীকার, তার পাশাপাশি এমন কিছু কাজ আছে যে কাজগুলি বাস্তবে পালন করতে হয়, যে কাজগুলি বাস্তবে রূপান্তরিত করে ইমানের পরিচয় দিতে হয়, ইমানের বাস্তবতা এটা আপনার প্রমাণ করতে হয়, ঠিক কিনা বলেন? আবার বন্ধুগণ, তো এই যে ইমান, ইমানের যে সব থেকে প্রধান শাখা যেটা, আল ইমানু বিজউ ওয়া সাবউনা শুবা, ইমানের 70টির ঊর্ধ্বে শাখা আছে। আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে লা ইলাহা ইল্লাল্লাহ সহ ইমানের 6টি রকন আছে, কয়টি রকন? এক নম্বর হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, শ্রেষ্ঠদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন এই পৃথিবীতে নবীদের উপরে সকল কিতাবের উপরে ঈমান আনা, ওয়া রাসূলিহি, সকল রসুলদের প্রতি ইমান আনা, বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করা, নাম্বার 6 আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই তাকদীরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করা, এই 6টা হচ্ছে ইমানের রকন। এই 6টা কি? ইমানের রকন। এই 6টার কোনো একটা যদি কারো মধ্যে না থাকে, সে মুসলমান হতে পারবে? মুমিন হতে পারবে? এছাড়া ইমানের আরো যে শাখাগুলি আছে, এই শাখাগুলি দ্বারা ইমান পূর্ণতা পায়। রোকন মানে হচ্ছে খুঁটি, রোকন মানে কি? খুঁটি, স্তম্ভ। এই যে মাদ্রাসা আপনারা এই বিল্ডিং করেছেন, এর যে পিলারগুলো আছে,
এই যে কলমগুলো করেছেন এইগুলো হচ্ছে খুঁটি রোকন এরপরে দাঁড়িয়ে আছে সাদ আর এই বিল্ডিংটা পূর্ণতা পেতে হলে এর জানাল লাগে দরজা লাগে গ্রিল লাগে টাইলস করতে অনেক কিছু দ্বারা পূর্ণতা পায় ঠিক কি না তাহলে এই রোকন এরপরে হচ্ছে ঈমানের বাকি যে শাখাগুলি আছে এই সবগুলি যখন একজন মুমিন আমল করবে তখন তার ঈমান পূর্ণতা লাভ করবে তখন তার ঈমান শক্তিশালী হবে প্রতিরোধ শক্তি তার ঈমানের মধ্যে তৈরি হবে এই ঈমান দ্বারা দাজ্জাল কেন পৃথিবীর যে কোনো পরাশক্তি তার সামনে আসুক না কেন সমস্ত পরাশক্তি পালাতে বাধ্য হবে ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ প্রকৃত মুমিনদের মধ্যে যেই গুণগুলি থাকে সেই গুণগুলি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন নিশ্চয়ই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহ নিশ্চয়ই প্রকৃত মুমিন তারা ইযা যিকিরাল্লাহু তাদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর প্রকম্পিত হয় প্রকৃত মুমিনের এক নম্বর চিহ্ন আলামত হলো প্রকৃত মুমিনের সামনে আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো যখন তার সামনে আলোচনা করা হবে এই বিধিবিধানগুলো আলোচনা করলে তার অন্তর প্রকম্পিত হবে ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তর আল্লাহর যে বিধিবিধানের এই মহত্ত্ব বড়ত্ব এর শ্রেষ্ঠত্বের কারণে তার অন্তরের মধ্যে এক ধরনের ভীতির সৃষ্টি হবে এক ধরনের প্রকম্প সৃষ্টি হবে পক্ষান্তরে যারা মুনাফিক যারা খোদাদ্রোহী এরা যখন আল্লাহর বিধিবিধানগুলো শোনে এরা যখন আল্লাহর বিধিবিধানগুলো শোনে তখন এরা তেলে বেগুনে জ্বলে যায় তখন আল্লাহর বিধিবিধানগুলো যারা বলে তাদের উপরে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম প্রকৃত মুমিন তারা সত্যিকারের মুমিন তারা তাদের সামনে যখন আল্লাহর বিধিবিধানগুলো আলোচনা করা হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর প্রকম্পিত হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা নাম্বার দুই হলো তাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তাদের ঈমান বাড়তে থাকবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে ঈমান বাড়বে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস ঈমান বাড়ে এবং কমে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করবে তখন তাদের ঈমান কি হবে বাড়বে ঈমান বাড়বে পক্ষান্তরে মুনাফিক যারা আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন পক্ষান্তরে যাদের অন্তরে ব্যাধি রয়েছে যারা মুনাফিক যাদের অন্তরে কপটতা আছে ওরা যখন আল্লাহর কোরআন শুনে আল্লাহর কোরআন শুনলে ওদের মনের মধ্যে শুধু শয়তানি বাড়ে কি বাড়ে মুনাফিকদের কি বাড়ে শয়তানি আর প্রকৃত মুমিন যারা এদের ঈমান বাড়তে থাকে ঈমানে বলে সে বলিয়ান হয় সুবহানাল্লাহ বলেন তিনজন হাফেজ কোরআনের মাথায় আমরা পাগড়ি দিলাম যারা ৩০ পারা কোরআনকে যারা তাদের হৃদয়ের মধ্যে সিনার মধ্যে তারা হিফজ করেছে আল্লাহ হাফেজ কোরআনদেরকে কবুল করেন সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন এদেরকে হাফেজ আবুল বারাকাতের মতো আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন হাফেজ আবুল বারাকাত যেমন ঈমানের বলে বলিয়ান ছিল মহা শক্তির মোকাবেলা করেছে আল্লাহ তাআলা এই হাফেজ কোরআনদেরকেও সেই মহা বিপর্যয়ে এই কোরআন দ্বারা মোকাবেলা করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত এমন একজন হাফেজ ছিল
ইতিহাসের কিতাবে এসেছে ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন উনি বলেন আমি যখন সফর করতে করতে মালদ্বীপের জমিনে পৌঁছে গেলাম মালদ্বীপের জমিনে গিয়ে সেখানের শহর বন্দর নগর থেকে আযানের সুমধুর কণ্ঠ আমার কানে ভেসে আসতে লাগলো আমি আশ্চর্য হয়ে গেলাম এই দ্বীপের মধ্যে ইসলাম কিভাবে আগমন করলো সুবহানাল্লাহ বলেন মহাদ্বীপ চতুর্দিক থেকে পানি আর পানি আর এই দ্বীপে এই ইসলাম কাদের মাধ্যমে আসলো ইসলামের কোন দাইরা এখানে এসে ইসলামকে প্রচার করেছে আমার অন্তরের মধ্যে এটা উদ্ঘাটন করার এই রহস্য উদ্ঘাটন করার কৌতূহল জন্মালো সুবহানাল্লাহ বলেন উনি বলছেন যে আমি এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যে ইতিহাস আমার সামনে এসে পড়লো সেটা হচ্ছে এই যে পশ্চিম বিশ্ব থেকে একটা বাণিজ্যিক জাহাজ পূর্ব বিশ্বের দিকে আসছিল তো এই বাণিজ্যিক জাহাজ আসার পথে সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়ে যায় কিসের কবলে পড়ে যায় ঝড়ের কবলে পড়ে যায় জায়গা সংকুলন হচ্ছে না আপনারা যারা আছেন একটু সামনের দিকে এগিয়ে বসেন একটু এগিয়ে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগায় বসেন সামনের দিকে একটু আগায় বসেন পেছনে অনেকেই দাঁড়িয়ে আছে আমরা সবাইকে জায়গা করে দিই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জাহাজ ঝড়ের কবলে পড়ে গেল সমুদ্রের মধ্যে তুমুল বেগে ঝড় শুরু হয়ে গেল দেখতে দেখতে মুহূর্তের মধ্যে জাহাজটি ভেঙে তছনছ হয়ে গেল জাহাজের মধ্যে যত যাত্রী ছিল দেখতে দেখতে মুহূর্তের মধ্যে সব যাত্রীগুলো সমুদ্রের মধ্যে ডুবে মরে গেল ওই জাহাজের মধ্যে ছিলেন হাফেজ আবুল বারাকাত ওই জাহাজের মধ্যে ছিলেন হাফেজ আবুল বারাকাত আল্লাহ তাআলা হাফিজ আবুল বারাকাতকে উদ্ধার করলেন আল্লাহ তার জীবন বাঁচালেন ওই জাহাজের একটা বান্দা তক্তা অবলম্বন করে আবুল বারাকাত ভাসতে 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 যেই কূলে গিয়ে অবস্থান করেছিল যেই দ্বীপে গিয়ে অবস্থান করেছিল সেই দ্বীপ হচ্ছে মালদ্বীপ হাফেজে কোরআন এই মালদ্বীপে গিয়ে অবস্থান করল ইতিহাসের কিতাবে এসেছে অচেনা অজানা এলাকা সেখানে গিয়ে একজন বৃদ্ধের কাছে থাকতে শুরু করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিয়ে কাজকাম করে যা উপার্জন করত তাই দিয়ে সে দিনাতিপাত করত তা দিয়ে তার খরচ চলত একদিন সন্ধ্যাবেলায় ওই বৃদ্ধা নারীর কাছে এসে দেখে বৃদ্ধা নারী কাঁদছেন আবার তার একমাত্র মেয়ে সেও কাঁদছে আবুল বারাকাত জিজ্ঞাসা করলো মা আপনি কাঁদছেন কেন কাঁদেন কেন বিপদ কি সমস্যা কি আবুল বারাকাতকে ওই বৃদ্ধা নারী বলল সমস্যা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার যে মেয়েটা দেখছি একমাত্র মেয়ে একমাত্র কন্যা কিছুক্ষণের মধ্যে তাকে আমি হারিয়ে ফেলব আবুল বারাকাত বলল কিভাবে হারাবেন আপনার মেয়ে তো সুস্থ সবল কোনো সমস্যা নাই হারাবেন কিভাবে ওই বৃদ্ধা বলল শোনো বাবা আমাদের এই দ্বীপে প্রতি বছর ভয়াবহ বিপর্যয় আসে ভয়াবহ বিপদ আসে যেই বিপদে অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হয় ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় এই বিপদ থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে সেই উপায় হচ্ছে প্রতি বছর নির্দিষ্ট তারিখে একজন ষোড়শী সুন্দরী নারীকে সাজিয়ে গুছিয়ে ওই সমুদ্রের পাশে একটি ভয়ঙ্কর মন্দির আছে ওই মন্দিরে সন্ধ্যাবেলায় রেখে আসতে হয় সন্ধ্যাবেলায় সরকারি সৈন্যরা
ওই মন্দিরে কন্যাকে রেখে আসে সকাল বেলায় তার লাশ পাওয়া যায় এই একটা জীবনের বিনিময়ে একজন কন্যার জীবনের বিনিময়ে আমরা মহা বিপর্যয় বিপদ থেকে মুক্তি পাই প্রত্যেক বছর লটারি হয় এবছর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম এসেছে কিছুক্ষণের মধ্যে সরকারি সৈন্যরা তাকে নিয়ে যাবে আমি তাকে জন্মের মতো হারিয়ে ফেলব এই দুঃখ এই বেদনায় আমি কাঁদি আবুল বারাকাত বলছে মা আপনি কাঁদবেন না আপনাকে কাঁদতে হবে না এবার আপনার কন্যাকে দেওয়া লাগবে না ওই বৃদ্ধা বলে বাবা আমি না দিয়ে কিভাবে পারব সরকারি ফরমান এটা সরকারি সিদ্ধান্ত এদেশে বসবাস করে এই সরকারি সিদ্ধান্তকে ওভারটেক করার মতো কোনো পাওয়ার তো আমার নাই পারব না তাকে অবশ্যই কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে না দিয়ে কিভাবে পারব সম্ভব নয় আবুল বারাকাত বলছে মা এবার আপনার সন্তানকে আপনার কন্যাকে দেওয়া লাগবে না এবার আপনার কন্যার পরিবর্তে আমি নিজে যাব আবুল বারাকাতের চেহারার দিকে তাকিয়ে ওই বৃদ্ধা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতেছে বাবা তোমাকে তো ওরা নেবে না কারণ ওখানে প্রয়োজন হয় ষোড়শী কন্যা সুন্দরী কন্যা তোমাকে ওরা নেবে না আমার মেয়েকেই যেতে হবে আবুল বারাকাত বলছি মা আপনার কন্যার যে পোশাক পরিচ্ছদগুলো আছে ওই পোশাক পরিচ্ছদগুলো আমাকে সুন্দর করে পরিয়ে দেবে ওরা বুঝতে পারবে না ওরা বুঝতে পারবে না ওরা আমাকে আপনার কন্যা মনে করে নিয়ে যাবে তখন ওই বৃদ্ধা বলছে বাবা না আমি জানি না তুমি কোন বাবা কোন মায়ের সন্তান অচেনা অজানা আমি কোন মায়ের কল খালি করতে চাই না তোমার মতো আদর্শবান যুবক ইতিপূর্বে আমার নজরে পড়ে নাই আমার মেয়ের প্রাণ যায় যাবে মেয়ের জীবন যায় যাবে কিন্তু তোমার মতো ছেলের জীবন আমি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না আল্লাহু আকবার বলে আবুল বারাকাত বলছে মা আমি এমন এক যুবক আমার ধর্ম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ বলেন আমার ধর্ম হচ্ছে ইসলাম আমি একজন মুমিন আমার বুকে রয়েছে কোরআন আমার বুকে কি রয়েছে আমার বুকে রয়েছে কোরআন আমি একমাত্র আল্লাহকে রব বলে মেনেছি সেই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এই পৃথিবীর কোনো পরাশক্তি আমাকে মারতে পারবে না আপনি আমাকে যেতে দিন আমি এই রহস্য উদ্ঘাটন করতে চাই সাহস কি হাফেজে কোরআন যাদের অন্তরে কোরআন ঢুকেছে হৃদয়ে যারা কোরআনকে জায়গা দিয়েছ হাফেজ আবুল বারাকাতের মতো হতে হবে ঠিক কিনা বলেন আবুল বারাকাত বলছে মা আমার বুকে রয়েছে কোরআন আমার ধর্ম ইসলাম আমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছি একমাত্র ইলাহ আল্লাহকে মেনে নিয়েছি এই পৃথিবীতে আমার আল্লাহ যদি কাউকে হেফাজত করেন পৃথিবীর কোনো পরাশক্তি তাকে মারতে পারে না আপনি আপত্তি করবেন না আপনি আমাকে পাঠিয়ে দেন কথা মতো আবুল বারাকাত কি ওই মেয়ের পোশাক পরিচ্ছদগুলি পরিয়ে আবুল বারাকাতকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হলো সরকারি বাহিনীর কাছে সরকারি বাহিনী তাকে নিয়ে মন্দিরে রেখে চলে আসলো রাত যখন গভীর হয়ে গেল রাত গভীর হতে লাগলো আবুল বারাকাত মন্দির থেকে বের হয়ে সমুদ্রের কোলে বসে সমুদ্রের পাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল দিলে বিন্দু মাত্র ভয় নাই কারণ তার দিলে রয়েছে কোরআন দিলে কি রয়েছে তার বুকে রয়েছে কোরআন ভরসা একমাত্র কার উপরে ভরসা একমাত্র কার উপরে আবুল বারাকাতের দিলে বিন্দু মাত্র ভয় নাই কারণ আবুল বারাকাত বিশ্বাস করে যে আমি যেই কালিমার সাক্ষ্য দিয়েছি যেই ইলাকে একমাত্র ইলা বলে স্বীকার করেছি সেই ইলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এই পৃথিবীর কোনো পরাশক্তি আমাকে মারতে পারবে না আল্লাহু আকবার আমরা কি পেরেছি আমরা কি পেরেছি আমাদের ইমানকে এই মজবুত করতে পেরেছি এমন দৃঢ় করতে সামান্য বাতাস আসলেই আর খবর পাওয়া যায় না ঠিক কিনা মুহূর্তের ভিতরে পাল্টি
কচুর পাতার পানির মতো আমাদের ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন এমন একটা সময় আসবে ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা সকাল করবে মুমিন হিসেবে আর সন্ধ্যা করবে কাফের হিসেবে সন্ধ্যা করবে মুমিন হিসেবে সকাল করবে কাফের হিসেবে আমার তো মনে হচ্ছে আমরা সেই সময় এসে পড়েছি ঠিক কি না আমার বন্ধুগণ আবুল বারাকাতের দিলে বিন্দুমাত্র ভয় নাই কারণ আবুল বারাকাত একমাত্র আল্লাহকেই ছাড়া আর কাউকে ইলাহ বলে সে স্বীকার করে না কুরআন তেলাওয়াত করতে শুরু করলো করতে করতে রাত যখন গভীর হয়ে গিয়েছে আবুল বারাকাত দেখছে সমুদ্রের অপর প্রান্ত থেকে সমুদ্রের অপর প্রান্ত থেকে ভয়ঙ্কর দৈত্য আকৃতির কি যেন একটি আবুল বারাকাতের দিকে ধেয়ে আসছে নির্জনে একা একা ওই ভয়ঙ্কর মন্দিরে তারপরেও তার কোনো ভয় নাই আবুল বারাকাত দেখছি ভয়ঙ্কর দৈত্য আকৃতির কি যেন তার দিকে ধেয়ে আসছে আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত আরো বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন দিলে বিন্দুমাত্র ভয় নাই কোরআনের তেলাওয়াত করছেন করছেন ওই ভয়ঙ্কর বস্তু তার দিকে আগাচ্ছে 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 এভাবে আগাতে আগাতে কিছু দূর এসে ওই ভয়ঙ্কর বস্তু থমকে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার আল্লাহ অস্ত্র কাকে বলে মেশিন গান তাহলে রকেট আহা সেই ঈমান আমরা হারিয়ে ফেলেছি সেই কোরআন থেকে আমরা অনেক দূরে আজকে আমাদের ঘরে সকালবেলায় আওয়াজ আসে গান বাজে সন্ধ্যায় গান দুপুরে গান ঘুমানোর সময় গান যেই মুসলমানের ঘরে ভোর হবেই কোরআনের আওয়াজ দিয়ে সন্ধ্যা হবে কোরআনের আওয়াজ দিয়ে সেই মুসলমান আমরা আজ কোরআন থেকে দূরে সরে গিয়ে আজকে আমাদের ঘরগুলি সিনেমার ঘরে সিনেমা হলে পরিণত হয়েছে ঠিক কিনা বলে ঈমান শেষ তেলাওয়াত আরো বাড়িয়ে দিলেন তেলাওয়াত করতে 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 কিছুক্ষণ পরেই আবুল বারাকাত দেখছেন ওই ভয়ঙ্কর বস্তু পিছনের দিকে সরতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহ পিছনের দিকে সরতে শুরু করেছে আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতে লাগলেন কোরআন তেলাওয়াত করতে করতে পূর্ব দিগন্ত ফর্সা হয়ে গেল সকাল হয়ে গেল সকালে সরকারি সৈন্যরা এসে মন্দিরে উপস্থিত হয়ে গেল মন্দিরে এসে দেখে সর্বনাশ আমরা একজন ষোড়শী কন্যাকে রেখে গিয়েছিলাম এক যুবক বসা কি বসা যুবক দেখে গেলাম একজন ষোড়শী সুন্দরী কন্যা সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে যুবক বসা সাথে সাথে হ্যান্ডকাপ দিছে ওদের ভয় আছে ভয় আছে না নাই ওদের ভয় নেই কি কোন ভয় নেই আপনার সে বেশি ভয় ঠিক কি না তো সাথে সাথে হ্যান্ডকাপ দিয়ে বলছে এই আমাদের যেই ষোড়শী কন্যাকে রেখে গিয়েছিলাম তাকে কি করছো তাড়াতাড়ি বলো তার লাশ কোথায় গুম করছে তখন ও বলছে যে ভাইজান আসলে আপনারা কোনো ষোড়শী কন্যাকে রেখে যান নাই রেখে গিয়েছিলেন আমাকে বলো কি তুমি হ্যাঁ আমাকে রেখে গিয়েছিলেন আবুল বারাকাত সব ঘটনা খুলে বলল সরকারি সৈন্যরা আবুল বারাকাতকে নিয়ে ওই সময়ে মালদ্বীপের রাজা যিনি ছিলেন তার কাছে নিয়ে গেল মালদ্বীপের রাজা আবুল বারাকাতের সাক্ষাৎকার নিল আবুল বারাকাত যখন সব ঘটনা খুলে বলল ওই রাজা বলল আশ্চর্য যুবক তুমি এই ভয়ঙ্কর বিপদের মোকাবেলা কোন শক্তি দ্বারা তুমি করলে কোন বলে বলিয়ান হয়ে কি অস্ত্র দ্বারা এর মোকাবেলা করেছো আমাকে বলো আবুল বারাকাত বলছে বাদশা নামদার এই দুনিয়ার এই জাগতিক কোন অস্ত্র দ্বারা আমি তার মোকাবেলা করি নাই রাইফেল বন্দুক মেশিন গান ক্ষেপণাস্ত্র দ্বারা আমি তার মোকাবেলা করি নাই আমি মোকাবেলা করেছি আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার রব একমাত্র আল্লাহ আমার বুকে রয়েছে কোরআন আমি যা কিছু করেছি সেই আল্লাহর উপরে নির্ভর করে কোরআনের বলে বলিয়ান হয়ে আমি ওই ভয়াবহ বিপদের মোকাবেলা করেছি আল্লাহু আকবার
বাদশা বলল যদি সত্যিকারে তাই হয়ে থাকে যদি সত্যিকারে তাই হয়ে থাকে তাহলে আগামী বছর আবার এই সময় তুমি কি মোকাবেলা করতে পারবে আবুল বারাকাত বলল ইনশাআল্লাহ পারব আগামী বছর আবার সেই টাইমে আবুল বারাকাতকে নিয়ে রেখে আসা হলো আবুল বারাকাত আবার সেই ভয়াবহ বিপদের মোকাবেলা করলেন বাদশা নামদার আবুল বারাকাতকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি আগামী বছর তুমি এই ভয়াবহ বিপদের মোকাবেলা করতে পারো তাহলে আমি তোমাকে কথা দিলাম আমি আমার সকল অনুসারী আমার প্রজা সহ তোমার হাতে আমি তোমার ধর্ম গ্রহণ করব আগামী বছর আবার আবুল বারাকাত সফল সুবহানাল্লাহ বলেন কারণ কোরআনের পাখিদেরকে কেউ ঠেকায় রাখতে পারে না এদেরকে মেরে ফেলা যায় জেলে ঢুকানো যায় ফাঁসি দেওয়া যায় জুলুম করা যায় কিন্তু আল্লাহর দ্বীনের অগ্রগতি পৃথিবীর কোন পরাশক্তি ঠেকায় রাখতে পারে না কি বলেন পারে ঠেকায় রাখতে পারে না বিশ্বব্যাপী ইসলাম এবং মুসলমানদেরকে ঠেকিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে ঠিক কি না আমেরিকার এক গবেষণা বলছে যে আগামী 70 সালের মধ্যে 2070 সনের মধ্যে এই বিশ্বে সব থেকে যাদের সংখ্যা বেশি হতে যাচ্ছে তারা হবে মুসলমান সুবহানাল্লাহ বলেন এই বিশ্বে সব থেকে বেশি হবে মুসলমানদের সংখ্যা এত মার এত জুলুম এত ট্যাগ মুসলমানদেরকে সন্ত্রাসী উগ্রবাদী কত কিছুই বলছে উগ্রবাদী বলার পরেও ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রা ঠেকায় রাখতে পারছে না পারবেও না ঠিক কিনা ধরে বলেন কারণ এই বাতি কার হাতে পৃথিবীর সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে এই বাতি নিভাতে পারবে কি বলেন পারবে ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর বাতি তথা ইসলামকে নির্বাপিত করে দেবে আল্লাহ বলেন আমি ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব পূর্ণতা দান করব ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেররা সেটা অপছন্দ করে ওরা চায় না যে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক প্রচার হোক ওরা চায় না আল্লাহ বলেন তারপরেও আমি করে ছাড়ব ঠিক কিনা বলেন ঠেকাতে পারবো না আবুল বারাকাত পরের বছর যখন এই ভয়াবহ বিপদের মোকাবেলা করল বাদশা নামদার তার প্রতিশ্রুতি অনুযায়ী আবুল বারাকাতের জন্য বিশাল মঞ্চ করলেন প্যান্ডেল করলেন এই বিশাল মঞ্চ করে প্যান্ডেল করে ওই এক প্যান্ডেলে এক মঞ্চে আবুল বারাকাতের হাতে হাত দিয়ে 60,000 মানুষ মুসলমান হয়ে গেল হাফেজ হতে হবে হাফেজ আবুল বারাকাতের মতো ঠিক কিনা বলে আমার বন্ধুগণ বলছিলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা প্রকৃত মুমিনের দ্বিতীয় নম্বর গুণ তুলিয়াত আলাইহিম আয়াতহি তার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তার ঈমান কি হবে ইমান বাড়তে থাকবে ইমান যদি বাড়াতে চান আজ থেকেই কোরআন তেলাওয়াত শুরু করুন আপনার ঘরে আজ থেকেই কোরআন তেলাওয়াত শুরু করুন সামনে আসছে রমজান মাস আমরা শাবান মাসে উপনীত হয়েছি এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই রমজান মাসে যেন কোরআনের কাছে বেশি বেশি সময় দিতে পারেন এজন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন যারা কোরআন শরীফ পড়তে পারেন না এখন থেকেই চেষ্টা করুন জীবনে অনেক কিছু শিখেছেন অনেক অসম্ভবকে সম্ভব করেছেন কোরআনে কারিম একটু পড়ুন না একটু শিখুন না সময় কিন্তু আর হাতে বাকি নেই কখন কোন বিপর্যয় ঘটে যায় আল্লাহ না করুক যদি দাজ্জাল এসেই যায় দাজ্জাল এসেই যদি যায় দাজ্জালের খপ্পর থেকে তার ফিতনা থেকে বাঁচতে হলে অবশ্যই কোরআনের কাছে আপনাকে আসতে হবে কোরআন তেলাওয়াত করতেই হবে বিকল্প নাই ঠিক কিনা তাহলে নাম্বার দুই হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় প্রকৃত মুমিন তারা
যাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, এক জজবা আসতে থাকে, সুবহানাল্লাহ বলেন। নাম্বার তিন হচ্ছে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু, নাম্বার তিন হচ্ছে তারা একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। মুমিনরা একমাত্র ভরসা করে কার উপরে? কার উপরে ভরসা করে? নাকি ক্ষমতার উপরে, ডাক্তারের উপরে, চেয়ারম্যানের উপরে, অর্থের উপরে, সুস্বাস্থ্যের উপরে, অস্ত্রের উপরে ভরসা করে? কিসের উপরে? মুমিনরা একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। তিন নম্বর গুণ, মুমিনরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এখানে শিরিক আছে, শিরিক ফি তাওয়াক্কুল, তাওয়াক্কুলে শিরিক। আমাদের আমরা এই তাওয়াক্কুলের শিরিকে জর্জরিত, ইমান বিধ্বংসী যে অস্ত্র ভাইরাস, এই ইমান বিধ্বংসী ভাইরাসের মধ্যে সব থেকে শক্তিশালী প্রধান ভাইরাস হলো শিরিক। প্রধান ভাইরাস কি? শিরিক। এই শিরিক আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। আমরা তাওয়াক্কুল করি বিভিন্ন শক্তির উপরে, বিভিন্ন শক্তির উপরে, মাধ্যমের উপরে আমরা তাওয়াক্কুল করি, কিন্তু প্রকৃত পক্ষে একজন মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আপনি আমি যার উপরে তাওয়াক্কুল করছি, আপনার সম্পদ, শক্তি, ক্ষমতা, নেতা, দল, জমি জমা, গাড়ি বাড়ি, এই সব কিছুই ক্ষণস্থায়ী, সব কিছুই কি? ক্ষণস্থায়ী। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলছেন ভরসা করো সেই সত্তার উপরে, লা ইয়ামুত, যার মরণ নাই, যার মরণ নাই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, সেই সত্তার উপরেই তোমরা ভরসা করো, সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহর উপরে, যারা ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর উপরে ভরসা করে দেখেন না, আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কিরাম ভরসা করেছেন কার উপরে? নবীরা ভরসা করেছেন কার উপরে? নবীদের উপরে বিপদ এসেছে, নবীরা যখন তাওহীদের দাওয়াত এই পৃথিবীতে দিয়েছেন তাদের উপরে বিপদ এসেছে, সাহাবায়ে কিরাম যখন তাওহীদের দাওয়াত এই পৃথিবীতে দিয়েছেন বিপদ এসেছে, কিন্তু তারা ভরসা করেছেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? রোমান সম্রাট। রোমান সম্রাট যখন শুনল যে নবী মুহাম্মদ নামে মক্কায় যার আবির্ভাব ঘটেছে, মদিনায় হিজরাত করেছে, এই লোকটির অনুসারীরা তার উপরে এত আস্থাশীল এবং তারা ইমানে এত দৃঢ়, অটল, অবিচল যে তাদেরকে এই পৃথিবীর কোনো শাস্তি ইমান থেকে, আল্লাহ থেকে, ইলাহ থেকে তাদেরকে দূরে সরাতে পারে না। তো রোমান সম্রাট এটা শুনে পরীক্ষা করার জন্যে যখন মুসলমানদের সাথে, রোমান সৈন্যদের সাথে যুদ্ধ হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, রোমান সম্রাট তখন সৈন্যদেরকে বলল যে তোমরা যদি মুসলমানদের উপরে বিজয় অর্জন করতে পারো, তাহলে মুসলমানদের ভিতর থেকে ভালো ভালো কিছু মুসলমানদেরকে ধরে আনবা, মারবা না, আমি ওদের পরীক্ষা করতে চাই, দেখি ওরা ইমানে কত অবিচল, অটল, আল্লাহর পরে ভরসা কত কঠিন, দৃঢ় দেখতে চাই আমি, ওদেরকে ধরে নিয়ে আসবো আমার কাছে। ঘটনাক্রমে ওই যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করল। ওই যুদ্ধে আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হলেন, তার কিছু সাথী সহ রোমান সম্রাটের কাছে রোমান সৈন্যরা উপস্থাপন করল। রোমান সম্রাট আবদুল্লাহ ইবনে হুযাফাকে সামনে ডাকলেন, আবদুল্লাহ ইবনে হুযাফাকে সামনে ডেকে রোমান সম্রাট বলল যে তোমাকে আমি একটা প্রস্তাব করছি, যদি তুমি এই প্রস্তাবের সম্মতি হও, যদি তুমি এই প্রস্তাবে রাজি হও, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। প্রস্তাব হচ্ছে তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ছেড়ে দিয়ে তোমার আদর্শ বর্জন করে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে ছেড়ে দেব, কিছুই বলবো না, আর যদি তুমি এভাবেই থাকো তাহলে কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করা হবে।
এখন তুমি বলো কোনটা করবে। রোমান সম্রাটের এই প্রস্তাবে আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন, আমার জীবন থেকে আমি তোমার ধর্ম আদর্শ গ্রহণ করতে পারি না। রোমান সম্রাট তখন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলল, শোনো, তোমার চেহারার মধ্যে এক বিচক্ষণতা আমি দেখতে পাচ্ছি, তোমাকে বড় বুদ্ধিমান মনে হচ্ছে। তোমাকে বলছি, তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে আমি আমার ঘনিষ্ঠ সহচর বানিয়ে নেব, আমার এই রাষ্ট্র পরিচালনার কাজে তোমাকে আমি আমার বিশেষ ব্যক্তি হিসেবে গ্রহণ করব। প্রলোভন কাকে বলে? ও মুসলমান, আমরা সামান্য একটু প্রলোভনে পড়লে আমাদের ঈমান কোথায় থাকে? আমাদের আদর্শ কোথায় থাকে? সব আদর্শ বাদ দিয়ে, ঈমানকে বিক্রি করে দিয়ে আমরা যে ঝাঁপিয়ে পড়ি, ঠিক কিনা বলেন? রোমান সম্রাট যখন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলল, তোমাকে আমি আমার বিশিষ্ট ঘনিষ্ঠ সহচর বানিয়ে নেব, তুমি বিবেচনা করে দেখো, আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু তখন খেপে গেলেন। তখন রোমান সম্রাটকে বকানি দিলেন, রোমান সম্রাট তখন রেগে গেল। রোমান সম্রাট জল্লাদদেরকে বলল, যাও ওকে নিয়ে শুলে প্রস্তুত করো। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুকে শুলের কাছে প্রস্তুত করা হলো। প্রস্তুত করার পরে রোমান সম্রাট বলল, ওর হাতের দুই দিকে ফাঁকা তীর মারো। কি মারো? ফাঁকা গুলি করে না, হাতে আগে মার মেরো না, হাতের দুই পাশে ফাঁকা তীর মারো। তীর মারা হলো, ওই পায়ের দুই পাশে ফাঁকা তীর মারো, তীর মারা হলো। রোমান সম্রাট বলল, আচ্ছা চুপ করো, থামো। জল্লাদদেরকে থামিয়ে দিয়ে এবার আব্দুল্লাহ ইবনে হুজাফা কি বলল, শোনো, এখন কিন্তু তোমার একেবারে শেষ সময়, শেষ পর্যায়ে। তোমাকে আবারও বলছি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমার এই রাজ্যের অর্ধেক তোমাকে আমি দিয়ে দেব, এই রাজ্যের একজন সুন্দরী কন্যার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, প্রস্তাব কাকে বলে? হাহা, আমরা মুসলমান সামান্য প্রলোভনে আদর্শ নীতি নৈতিকতা সব ছেড়ে দিয়ে আমরা আজকে বদ্দিনদের পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন, ঠিক কিনা? ঈমান আছে? ঈমান আমাদের আছে? নাই বলি কি করে, নাই বলি কি করে? ঈমান থাকলেও সেই ঈমান আমাদের নেই যে ঈমান দ্বারা দাজ্জালি ফিতনার মোকাবেলা করা যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুজাফাকে এইভাবে প্রস্তাব করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুজাফা আরো কঠোর হলেন। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলেন, রোমান সম্রাট, আমার জীবন চলে যায় যাবে, সব কিছু বিসর্জন দিতে রাজি, কিন্তু আল্লাহর দিনকে ছাড়তে পারি না, যে নবীর তরিকা আদর্শ গ্রহণ করেছি তা থেকে কখনো বিচ্যুত হতে পারি না। বলুন সুবহানাল্লাহ। রোমান সম্রাট বলল, যাও ওকে শ্রীগড়ে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো, কয়েকদিন যাবত না খায় রাখো, না খায় রাখা হলো। খোদার তাড়নায় আব্দুল্লাহ ইবনে হুজাফা যখন কাতর, খোদার তাড়নায় অস্থির, কখনো হুঁশ কখনো বেহুশ, এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে মদ পেশ করা হলো, শুকুরের মাংস পেশ করা হলো। বলা হলো, এটা শুকুরের মাংস, এটা মদ, ইচ্ছা করলে খেয়ে নিতে পারো। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কথা বলতে পারছেন না, নড়তে পারছেন না, খোদার যাতনায় খোদার তাড়নায় অস্থির। এমন মুহূর্তেও ইমানি জজবা কাকে বলে? গর্জন দিয়ে বলছেন, তোদের ওই খাদ্যগুলি আমার কাছ থেকে সরা, অন্যথায় লাথি মেরে তোদের সব কিছু ভেঙ্গে তছনছ করে দেব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায় তাকবীর। ইমানি জজবা কাকে বলে? গায়ে শক্তি নাই, পেটে খাদ্য নাই, খোদায় যন্ত্রণায় কাতর, তারপরও ইমানি পাওয়ার কত, লাথি মেরে সব ভেঙে তসতাস করে। রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুজাফাকে সামনাসামনি করলেন, সৈন্যদেরকে বললেন, বিশাল পাত্র আনো, ওই ড্যাগ আনো, ড্যাগের মধ্যে তেল ঢেলে দাও, তেল ঢেলে দিয়ে আগুনে উত্তপ্ত করো,
আগুনে তেল জ্বালিয়ে বকবকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান যে সকল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে বন্দী হয়েছিলেন তার ভেতর থেকে একজনকে এনে ওই সরকারি সৈন্যরা ওই ডেকের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে ওই সাহাবীর শরীর তেলের মধ্যে ভাজা হয়ে গেল, তার শরীর তেলের মধ্যে ভাজা হয়ে গেল, শরীরের সমস্ত মাংস হাড্ডি থেকে আলাদা হয়ে হাড্ডিগুলো আগুনের ওই তেলের মধ্যে ভেসে উঠল, হাড্ডিগুলো তেলের মধ্যে ভেসে উঠল। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখছেন সচক্ষে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এই কর্মকাণ্ড ঘটনা হচ্ছে, ওই সাহাবীর হাড্ডিগুলো গোশত থেকে আলাদা হয়ে তেলের মধ্যে ভেসে উঠল। রোমান সম্রাট বলছে, দেখো তোমার সাথীর যেই পরিস্থিতি হয়েছে, তোমার সাথীর যে অবস্থা হয়েছে, কিছুক্ষণ পর কিন্তু তোমার সাথেই এই আচরণ করা হবে, তোমার ওই পরিস্থিতি হবে, সুতরাং সময় আছে, তুমি এখনো আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তুমি যদি রাজি হয়ে যাও আমার রাজত্ব ক্ষমতা তোমাকে দিয়ে দেব, আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শোন রোমের কুত্তা, তাম দুনিয়ার সব কিছু যদি আমার এক হাতে দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় যে তুই ইমান গ্রহণ করবি নাকি এই তাম পৃথিবীর জাগতিক সম্পদ গ্রহণ করবি, এই পৃথিবীর সব সম্পদে লাথি মেরে আমি তাওহীদকে ইমানকে গ্রহণ করব, বলেন সুবহানাল্লাহ। রোমান সম্রাট রেগে গেল, রেগে গিয়ে বলল, ওকে ধরে এরে ড্যাগের মধ্যে ছেড়ে দাও, ড্যাগের মধ্যে ছেড়ে দাও, বলে রোমান সম্রাট চলে গেল। রোমান সম্রাট যাওয়ার পর পরই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাঁদতে দেখে তখন সৈন্যরা রোমান সম্রাটকে বলল, সে তো কাঁদছে, বোধহয় ভয় পেয়ে গেছে, এবার বোধহয় সেই ভয় পেয়ে গেছে, আপনি এবার তাকে পরীক্ষা করতে পারেন। রোমান সম্রাট আবার এসে বলল, তুমি আমার প্রস্তাবে রাজি, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি? বলে, না আমি তোমার প্রস্তাবে রাজি নই, কখনো রাজি নই। তাহলে কাঁদো কেন, কাঁদছ কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শোন রোমান সম্রাট, তোমার এই টকবগে তেলের উত্তপ্তের কারণে আমি কাঁদি না, এর ভয়ে আমি কাঁদছি না, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, কারণ মৃত্যুকে একজন মুমিন হাসি মুখে আলিঙ্গন করে। আমি কাঁদছি এই কারণে, আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, একটা মাত্র জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সেই জীবন আমি আল্লাহর পথে উৎসর্গ করতে যাচ্ছি, আমি আল্লাহর কাছে এ কথা বলে কাঁদছি, আল্লাহ তাআলা তুমি যদি আমাকে একটা জীবন না দিয়ে অসংখ্য জীবন দিতে, অসংখ্য জীবন তোমার রাস্তায় উৎসর্গ করে, তোমার রাস্তায় বিলীন করে, আমি তোমার জান্নাতের উচ্চ আসন মর্যাদা গ্রহণ করতাম। রোমান সম্রাট, তোমার শাস্তির ভয়ে কাঁদি না, আমি কাঁদি, আমি শহীদি, যে মরণ শহীদি, মরণের সেই যে সুসংবাদ, শহীদি মরণের শান্তি, শহীদি মরণের যে সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা বৃদ্ধির জন্য আমি কাঁদছি, বলুন সুবহানাল্লাহ। রোমান সম্রাটের আর বুঝতে বাকি রইল না, রোমান সম্রাট দেখল ইমানে এত বিচল, নীতিতে যারা এত বলে কি অটো, এই লোককে কিভাবে আমি মারি। আল্লাহ আল্লাহ তার মধ্যে এক ধরনের দয়া দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বাঁচানোর মালিককে আরো জোরে কনকে, নাকি আমেরিকা, নাকি রাশিয়া, ইউক্রেন, তাহলে বাঁচানোর মালিককে আল্লাহ তাআলা রোমান সম্রাটের দিলে দয়া দিয়ে দিলেন। রোমান সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, আচ্ছা তোমাকে একটা প্রস্তাব করি, তুমি কি পারবে আমার কপালে চুম্বন করতে, কারণ খামাখা তো কাউকে ছেড়ে দেওয়া যায় না, খামাখা ছেড়ে দিলে তাহলে তো রোমান সম্রাট পরাস্ত হয়ে গেল, একটা নিয়ম তো আছে। রোমান সম্রাট বলল,
তুমি কি পারবে আমার কপালে চুম্বন করতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন চুম্বন করলে কি তুমি আমাকে ছেড়ে দেবে বলে হ্যাঁ তোমাকে ছেড়ে দেব রোমান সম্রাট কি আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন কথা দাও যে আমার সাথীদেরকেও ছেড়ে দেবে রোমান সম্রাট বলল হ্যাঁ কথা দিলাম তোমার সাথীদেরকেও ছেড়ে দেব বলে তাহলে আমি রাজি আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমান সম্রাটের কপালে চুম্বন করলেন রোমান সম্রাট তার শর্ত অনুযায়ী তার কথা অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী সকলকে ছেড়ে দিল বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করলেন আর সকল সাহাবীদেরকে মুসলমানদেরকে বললেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে আমি চুম্বন করলাম সে যে কাজ করেছে তাতে সে চুম্বন পাওয়ার যোগ্য চুম্বন পাওয়ার অধিকারী হয়ে গেছে আমি তার কপালে চুম্বন করলাম তোমরা যারা উপস্থিত আছো তোমরা সকলে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করো বলেন সুবহানাল্লাহ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহই তাদের জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন এই পৃথিবীর কোন পরাশক্তি অপশক্তি তাদেরকে দমাতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা বলেন তাহলে ভরসা করতে হবে একমাত্র কার উপরে আরো জোরে কোন কার উপরে আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই পাঁচটি গুণ আল্লাহ তাআলা এখানে বলেছেন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি পরিপূর্ণ মুমিন কামেল মুমিনের যে পাঁচটি গুণ ঈমান শক্তিশালী হবে যেই গুণগুলো ভিতরে থাকলে এই পাঁচটি গুণের চতুর্থ নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ প্রকৃত মুমিন হলো তারা যারা ঈমানের দাবি বাস্তবায়ন করতে গিয়ে সালাত কায়েম করে কি করে সালাত কায়েম করে ঈমানদার বলে দাবি করে কিন্তু নামাজ একক তো নেই আছে না নেই এরকম লোক একক তো নামাজ পড়ে না সাপ্তাহিক মুসল্লি জুমার দিনে আছে না নেই ঈমানদার বলে দাবি করার পরেও নামাজ পড়ছে না যে নামাজ যে ঈমান তোমাকে মসজিদের দিকে নিতে পারছে না সেই ঈমান ঈমান নয় সেই ঈমান কি নয় ঈমান নয় সত্যিকারে যদি ঈমান থেকে থাকে প্রকৃত পাবে ঠিক কি না ইয়াকিমুনাস সালাহ সালাত কায়েম করে যারা কি করে সালাত কায়েম করে সালাত কায়েমের অর্থ হচ্ছে নামাজের বাহ্যিক কিছু দিক আছে আবার আভ্যন্তরীণ কিছু দিক আছে এই উভয় দিকের সমন্বয়ে যারা নামাজ আদায় করে এবং নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে এটাই হচ্ছে সালাত কায়েম এটাই হলো কি সালাত কায়েম আমরা যে নামাজ পড়ি আসলে আমাদের নামাজ এত তাড়াহুড়ো নামাজ নামাজ এক তো অমনোযোগী আর দ্বিতীয় তাড়াহুড়ো নামাজের মধ্যে সব থেকে মারাত্মক ভুল কমন ভুল যেটা বর্তমান আমাদের দেশে আছে সেটা হচ্ছে তাড়াহুড়ো করা অথচ নামাজে তাড়াহুড়ো করলে নামাজই হয় না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন একজন সাহাবী ঢুকলেন মসজিদে ঢুকে নামাজ পড়লেন নামাজ পড়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যাও নামাজ পড়ো আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি তুমি নামাজ পড়োনি সাহাবি গেলেন নামাজ পড়লেন আবার আসলেন আবার বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয়নি আবার আসলেন আবার বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয়নি তুমি নামাজ পড়ো নাই সাহাবি এবার বিশ্ব নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সত্তার কসম যেই সত্তা আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন এর থেকে ভালো নামাজ আমি আর পড়তে পারি না আমাকে এবার আপনি শিখায় দেন সারেন্ডার করলেন আল্লাহর নবী বললেন শোনো তুমি যখন রুকু করবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে হাত্তা তাতমা ইন্না জালিসা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ইতমিনান হতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে ইতমিনানের সাথে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে
এরপরে আবার সেজদায় যেতে হবে সেজদায় গিয়ে শান্তভাবে সেজদা করতে হবে সেজদা থেকে উঠে দুই সেজদার মাঝখানে আবার সোজা হয়ে বসতে হবে তাতমাইন্না জালেসা এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখালেন যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না শান্তভাবে সুন্দরভাবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে অন্যথায় নামাজ হবে না আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না আযওয়াল নাসি সারিকাতান আই ইয়াসরিকা ফিস সালাহ ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট চোর হচ্ছে সেই যে নামাজে চুরি করে কোথায় চুরি করে সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ চোর তো অনেক ধরনের হয় জুতো চোর এই আপনার টাকা চোর হাড়ি চোর কলর চোর বদনা চোর আছে না নাই নামাজ চোর এ তো শুনি নাই নামাজের মধ্যে আবার চুরি করে কি করে রাসূলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা যে রুকু এবং সেজদায় পূর্ণতা দেয় না রুকুতে গিয়ে ফট করে আবার উঠে আয় আবার এখানে ইতমিনান হতে হতে আবার সেজদা এই বিশেষ করে রমজান মাস আসলে আমাদের দেশে দেখা যায় আরে তাড়াহুড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির রাহিম রাব্বিল আলামিন যেমন কিরাত তেমন রুকু সেজদা নামাজ হচ্ছে না নামাজ হচ্ছে না তাড়াহুড়ো করলে নামাজ হবেই না নামাজে মনোনিবেশ অনেক সময় সাহাবায়ে কিরামদের মন এদিক ওদিক গেছে এদিক ওদিক মন যেতেই পারে মন আনতে হবে কি করে এই সিস্টেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে কিন্তু তাড়াহুড়ো করে নামাজ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন সমর্থন করেননি কোনোদিন সমর্থন করেননি সুতরাং নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে এটাই হচ্ছে নামাজ কায়েম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কারো বাড়ির সামনে যদি নহর থাকে নদী থাকে আর সেই নদীতে যদি সে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি সাহাবায়ে কিরাম বলেছেন না লা ইয়াবকা মিন দারানিহি শাই তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাযালিকা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত একজন মুমিন যখন ভালো করে ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে আল্লাহ তাআলা ইয়ামাহুল্লাহু বিহিন্নাল খাতায়া আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ এই নামাজ পড়তে হবে এটাই হচ্ছে ইমানের দাবি ইমানের দাবি কি নামাজ পড়তে হবে যারা এখানে এসেছেন যারা পাঁচ ওয়াক্ত পড়েন আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত যারা পড়েন ধীরস্থিরভাবে পড়বেন আর যারা নিয়মিত পড়েন না আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ব এই ওয়াদ আমরা করতে পারি না সবাই ইনশাআল্লাহ সবাই পারি না ইনশাআল্লাহ হাত উঁচু করে নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলোক কোরআন সুন্নাহর আলোক কোরআন সুন্নাহ যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন হাত নামান আমার বন্ধুগণ নামাজ অবশ্যই পড়তে হবে তাহলে খাঁটি মোমেনের চতুর্থ নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ যারা সালাত কায়েম করবে ঈমানদার বলে দাবি করে আর সালাত আদায় করবে না এটা অসম্ভব আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন চার নম্বর গুণ হলো যারা সালাত কায়েম করবে আল্লাহর দেওয়া বিধান এই যে নামাজ ফরজ হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত নিয়ে আসতেছিলেন বিশ্বনবী পঞ্চাশ ওয়াক্ত নিয়ে আসতেছিলেন আল্লাহ তাআলা মাইনাস করে পাঁচ ওয়াক্ত দিয়ে দিলেন আর ঘোষণা করলেন তোমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে টাইম মতো পড়বে আমি আল্লাহ তাআলা তাদের আমল নামাই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আপনারা অধৈর্য হচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন আমি পাঁচটা গুণ শেষ করব এরপরে দোয়া করে একসাথে সবাই যাব রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ সবাই রাজি আছি আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলি আমিন আমার বন্ধুগণ তাহলে চার নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত যারা সালাত কায়েম করে
সালাত কায়েম আমি বলছিলাম নামাজের বাহ্যিক যে গুণগুলি আছে শর্তগুলো আছে এগুলো ঠিকঠাক মতো আদায় করা অভ্যন্তরীণ যেগুলি আছে সেগুলো ঠিকঠাক মতো আদায় করা আর তা নাম্বার 3 হচ্ছে নামাজ থেকে শিক্ষা গ্রহণ করা নামাজ থেকে শিক্ষা গ্রহণ এক ইমামের পেছনে আমরা এক কমন মেনে সমাজের সর্বশ্রেণীর লোক একসাথে নামাজ পড়তেছি কারোর কোনো আপত্তি নেই আপত্তি আছে কিন্তু সমাজের মধ্যে আমাদের বিভেদ দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি আছে না নাই শত্রুতা হিংসা আছে না নাই নামাজ আপনাকে একতাবদ্ধ শৃঙ্খলা শেখায় নামাজ থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করছি না নামাজ ঐক্য শেখায় নামাজ শেখায় ভদ্রতা নামাজ শেখায় শিষ্টাচার কিন্তু নামাজ থেকে সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি না বলে আল্লাহর যে ওয়াদা রয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সকল অশ্লীলতা অন্যায় অবিচার থেকে নামাজ ফিরাবে নামাজ যেহেতু আমাদের কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না বলে এই নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফিরাতে পারছে না ঠিক কিনা বলেন আরো জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুগণ এই পাঁচটা গুণ এমন গুণ যেই গুণগুলির প্রত্যেকটি নিয়ে এক একটা নিয়ে যদি আলোচনা করা হয় রাতকে রাত আলোচনা করা যাবে কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে সামনে জরুরি কিছু কথা আমাকে বলতেই হবে এজন্য আমরা সামনে যেতে চাই আল্লাহ তাআলা পাঁচ নম্বর গুণ বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন খাঁটি মুমিনের পাঁচ নম্বর গুণ হলো খাঁটি মুমিন যারা হবে আল্লাহর দেওয়া জীবিকা থেকে তারা খরচ করবে তারা কি করবে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী খরচ করবে এটাই হচ্ছে মুমিনদের বিশেষ লক্ষণ বিশেষ গুণ কৃপণতা করা এটা মুমিনদের লক্ষণ নয় এই কৃপণতা থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচতে বলেছেন আল্লাহর নবী বলেছেন যে আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাইদুম মিনান নার দানশীল ব্যক্তি যারা যারা খরচ করে স্ত্রী ছেলেমেয়েদের জন্য মাতা পিতার জন্য ভালো কাজে মসজিদ মাদ্রাসা মাহফিল কালবার্ট ব্রিজ রাস্তাঘাট টিউবওয়েল জনকল্যাণমূলক কাজে যারা খরচ করে আল্লাহর রাসূল বলেছেন এরা করিবুম মিনাল্লাহ আল্লাহ তাআলার খুব কাছাকাছি হয়ে যা করিবুম মিনাল জান্নাহ জান্নাতের কাছাকাছি হয়ে যায় করিবুম মিনান নাস মানুষেরও কাছাকাছি হয়ে যায় মানুষ ওদেরকে ভালোবাসে ঠিক কি না যারা মুক্ত হস্তে খরচ করে তাদেরকে সবাই ভালোবাসে ছেলেমেয়েও ভালোবাসে স্ত্রী ভালোবাসে জনগণ ভালোবাসে আর যারা কৃপণতা করে জনগণ তো দূরের কথা নিজের স্ত্রীও ভালোবাসে না ওর মতো হার কেপ্টে আর নেই সপ্তাহে একদিনও বাজার করে না বছরে একটা কাপড় তাও মারে দেয় না নেই তো কম অডেল সম্পদ আছে কিন্তু খরচ করে না এরকম লোক আছে না নাই কেউ ভালোবাসে না ছেলেমেয়েও ভালোবাসে না এই কৃপণকে কৃপণকে বাইদুম মিনাল্লাহ এই কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যায় বাইদুম মিনাল জান্নাহ জান্নাত থেকে দূরে চলে যায় বাইদুম মিনান নাস মানুষের থেকে দূরে চলে যায় করিবুম মিনান নাম জাহান্নামের কাছাকাছি চলে যায় তাহলে খরচ করতে বলেছেন কে আল্লাহ খরচ করতে হবে ফরজ যে খরচগুলো আছে নিজের পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে এটা আল্লাহ তাআলা আপনার দায়িত্ব দিয়ে আপনার আমার দায়িত্ব মাতা পিতা এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে তার আছে না নাই এই এলাকায় বোধহয় খুব কম আছে তাহলে সব এলাকার পরিবেশ একই রকম বোধহয় হ্যাঁ খরচ করতে হবে মাতা পিতার জন্য কার জন্য খরচ করবেন এই পৃথিবীতে বন্ধু বান্ধব এরপরে বিভিন্ন আড্ডায় খরচ করতে মজা পান মাতা পিতার জন্য খরচ করতে মজা পায় না এই সমাজের যুবকেরা অথচ সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ বলেন নবী হে
ওরা আপনার কাছে জিজ্ঞাসা করে প্রশ্ন করে মাযা ইউনফিকুন যে ওরা কোথায় খরচ করবে কাদের জন্য খরচ করবে আপনি ওদেরকে বলে দেন আপনি ওদেরকে বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আপনি ওদেরকে বলে দেন তোমরা সম্পদ থেকে যা ব্যয় করবে ব্যয় করার ক্ষেত্রে তোমরা সর্বপ্রথম ব্যয়ের যে খাত সর্বপ্রথম খরচ করবে ওয়ালিদাইন মাতাপিতার জন্য আদের জন্য নিজের ব্যক্তিগত প্রয়োজন অবশ্যই পূর্ণ করতে হবে এটা আপনার দায়িত্ব আপনার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কাসবুল হালালি তলাবু কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা অন্যান্য ফরজ নামাজ যেমন ফরজ নামাজ পূর্ণ করার পরে নিজের জন্য হালাল উপার্জনের চেষ্টা করাও ফরজ নিজের জন্য তো খরচ করতেই হবে ছেলে মেয়ে স্ত্রীর জন্য অবশ্যই খরচ করতে হবে আল্লাহ তাআলা বলেন তোমার উপরে আরেকটা গুরু দায়িত্ব রয়েছে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন সম্পদ থেকে যখন ব্যয় করবে ব্যয় করার প্রথম খাত আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইন মাতাপিতার জন্য তোমরা ব্যয় করবে অথচ মাতাপিতার জন্য ব্যয় করা আমার সমাজের যুবকেরা এটাকে পুণ্যের কাজ বলে মনে করে না দায়িত্ব বলে মনে করে না নিজের সংসার খুব ভালো চলে স্ত্রী ছেলে মেয়ে সব কিছু বন্ধু বান্ধবের আড্ডা সব কিছু ঠিক আছে কিন্তু যত সমস্যা সব গিয়ে বাদে মাতা পিতার ক্ষেত্রে মাতা পিতাকে টাকা দিতে হলে খরচ দিতে হলে তখন অজুহাতের আর কোনো অভাব থাকে না মাতা পিতাকে টাকা দিতে হলে তখন আর অজুহাতের অভাব থাকে না কয় অভাব অভিযোগ এ সমস্যা সে সমস্যা তোমার পুত্রবধূর সমস্যা তোমার নাতি পোতার সমস্যা আমি নিজে অসুস্থ টাকা দেব কোন জায়গা দিয়ে ঠিক কিনা বলেন অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দারে খরচ করবে মাতা পিতার জন্য আগে খরচ করো মাতা পিতার জন্য যারা খরচ করে এই পৃথিবীতে তারা কোনোদিন গরিব হয় নাই তারা কোনোদিন নিঃস্ব হয় নাই মাতা পিতার জন্য খরচ করেছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে চমকায় দিয়েছেন এমন প্রমাণ আছে না নাই এমন নজির আছে না নাই বলেন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আসহাবুর রকিম শিরোনাম কায়েম করে তিনজন যুবকের ঘটনা বলেছেন কয়জন যুবক তিনজন যুবকের ঘটনা বলেছেন এই তিনজন যুবকের ঘটনা তিনি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন তিনি বলেন এই তিনজন যুবক মরুভূমির পথ চলতে চলতে হঠাৎ করে ঝড়ের মুখোমুখি হয়ে যায় এই ঝড় থেকে ধুলি ঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে তারা গিয়ে আশ্রয় গ্রহণ করলো পাহাড়ের যেই গুহার মধ্যে প্রাণ বাঁচানোর তাগিদে তারা আশ্রয় গ্রহণ করলো ভাগ্যের কি নির্মম পরিহাস এই ধুলি ঝড়ে এই ঝড়ে পাহাড়ের উপর থেকে বিশাল আকৃতির এক পাথর এসে ওই গর্তের মুখে পড়ে গেল বিশাল ওয়েটের পাথর যেই পাথর নিজেদের শক্তি প্রয়োগ করে গায়ের বল শক্তি ব্যবহার করে যেই পাথর সরাবার মতো কোনো সুযোগ ছিল না সামর্থ্য তারা তাদের ছিল না এই তিন যুবক তখন বুঝতে পারলো হায় রে আমরা তো মহা বিপদের মুখোমুখি হয়েছি এই বিপদ থেকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না এই বিপদ থেকে যিনি বাঁচাতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে বলেন তিন যুবক তখন পরামর্শ করল তারা বলল শোনো তোমাদের জীবনে যার জীবনে যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলির ওসিলা করে আল্লাহর কাছে তোমরা এই বিপদ থেকে রক্ষা চাও মুক্তি চাও কারণ এই বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আর কেউ বাঁচাতে পারে না কারণ তখনকার সময় তো এখনকার মতে এত অত্যাধুনিক প্রযুক্তি মোবাইল ফ্যাক্স এগুলো ছিল নাকি ফোন নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক ছিল যেই নেটওয়ার্ক কখনো দুর্বল হয় না
গ্রামীণ ফোনে অনেক সময় সংযোগ দেওয়া সম্ভব হয় না, এত শক্তিশালী নেটওয়ার্ক। কিন্তু ওই যুবক এমন এক ফোনে তারা যোগাযোগ করছে যে নেটওয়ার্ক শক্তিশালী নেটওয়ার্ক, যেটা কখনো দুর্বল হয় না। সুবহানাল্লাহ বলেন। এই তিন যুবক এবার সিদ্ধান্ত গ্রহণ করল, প্রত্যেকের জীবনের ভালো কাজগুলি দিয়ে আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাবো। তিনজন এবার দোয়া করতে শুরু করলো। একজন বলল, আল্লাহ জীবনে একবার একটা ভালো কাজ করেছিলাম, একজন নারীর উপরে আসক্ত হয়েছিলাম, তাকে কাছে পাওয়ার জন্য প্রস্তাব করেছিলাম, সে তখন শর্ত দিয়েছিল এই শর্ত পূরণ করলে আমাকে তুমি কাছে পাবে। তার শর্ত অনুযায়ী আমি সব কিছু পূরণ করেছিলাম, সকল শর্ত পূরণ করে তাকে যখন কাছে পেয়েছিলাম, তার উপর উপগত হব। এমন সময় ওই নারী বলেছিল, ইত্তাকিল্লা, আল্লাহর বান্দারে আমি অভাবের তাড়নায় তোমার কাছে আমি আজকে বিকৃত হয়ে গিয়েছি, তোমার কাছে বিক্রি হয়ে গিয়েছি, অভাবের তাড়নায় তোমার কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি, তুমি এখন আমাকে যা ইচ্ছা তাই করতে পারবে। ইত্তাকিল্লা, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে তুমি নষ্ট করো না। যুবক বলছে, আল্লাহ তোমার ওই বান্দি যখন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো, এই শব্দ বাক্য যখন সে উচ্চারণ করেছিল, আল্লাহ তোমার ভয়ে ওই নির্জনে একা একই যখন আর কেউ ছিল না, একমাত্র কেবলমাত্র তোমার ভয়ে তোমার ওই বান্দিকে আমি ছেড়ে দিয়েছিলাম, গুনাহ করি নাই, আর তাকে যে অর্থগুলো দিয়েছিলাম সেই অর্থগুলো আমি মাফ করে দিয়েছিলাম বলে তুই নিয়ে যা। আল্লাহ এই কাজ যদি আমি নিছক তোমার সন্তুষ্টির জন্য তোমার ভয়ে করে থাকি, যদি তোমার ভয়ে আমি এই কাজটি করে থাকি, আল্লাহ এই কাজের ওসিলা করে আজকে এই বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করে না। ইমাম বুখারী বলেন, এই যুবক যখন এই আলোচনায় এই আমলের ওসিলা দিয়ে দোয়া করল, আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথর কিছুটা সরিয়ে দিলেন, কিন্তু বের হওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। দ্বিতীয় যুবক বলছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি একবার একজন দিন মজুরকে কাজ করার জন্য নিয়েছিলাম বাড়িতে, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন দিন মজুরকে আমি তার মজুরি দেব পাওনা দেব, আমি তখন আর খুঁজে পেলাম না। সারাদিন কাজ করেছে, সন্ধ্যাবেলায় আমি যখন তার প্রাপ্য দেব মজুরি দেব, এই মজুরি দেওয়ার সময় তার পাওনা দেওয়ার সময় আমি তাকে আর খুঁজে পেলাম না। কারণ যারা কাজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা তার প্রাপ্য তার হাতে বুঝে দাও। এমনও মুসলমান আছে বাড়িতে কাজ করেছিল 2000 সালে, 2022 সাল চলে, বাড়িতে হাঁটতে হাঁটতে পায়ের সামলা ক্ষয় হয়ে গিয়েছে, কিন্তু পাওনা দেওয়ার কোনো আসেন এরকম না। আমার বন্ধুরা, ওই যুবক বলছে, আল্লাহ ওই দিন মজুরকে কাজের জন্য নিয়েছিলাম, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় যখন তাকে পাওনা দেওয়ার জন্য ডেকেছি, খুঁজে ফেলাম না, তখন ওই তার পাওনা প্রাপ্য অর্থ দ্বারা আমি কিছু শস্য ক্রয় করলাম, সেগুলো জমিনে বপন করলাম, সেগুলো যখন পেকে গেল সেগুলো কেটে এনে আবার বাজারে বিক্রি করলাম, বাজারে বিক্রি করে একটা ছাগল ক্রয় করলাম। সুবহানাল্লাহ বলেন। হকুল ইবাদ, বান্দার হক এত মারাত্মক, বান্দার হক, এটা বান্দার কাছ থেকেই আপনাকে মাফ করাতে হবে। জনগণের সম্পদ লুটে পুটে খাও, গায়ের শক্তি ব্যবহার করে আর একজনের উপরে জুলুম করে জমি জোর দখল করো, অর্থ সম্পদকে লুটপাট করে খাও, একদিন মুখোমুখি হতে হবে সেই আল্লাহ।
সেই বিচারের মুখোমুখি হতে হবে, সেই দিন কোনো শক্তি কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওই যুবক তখন ওই আল বলছে, আল্লাহ তোমার সেই পাওনাদারের সেই সম্পদ দিয়ে ছাগল কোরাই করলাম, তার সম্পদগুলি আমি হেফাজত করলাম, সংরক্ষণ করলাম, দীর্ঘদিন পরে ওই পাওনাদার বাড়িতে চলে এসেছে, দীর্ঘদিন পরে ওই পাওনাদার আমার বাড়িতে এসেছে, ভাই তোমার বাড়িতে অনেক দিন আগে কাজ করেছিলাম, অনেক দিন আগে তোমার বাড়িতে কাজ করেছিলাম, একদিনের পাওনা তোমার কাছে বাকি আছে, আমি সমস্যার ভিতর দিয়ে আমার সময় যাচ্ছে, অনুগ্রহ করে সেই একদিনের পাওনাটা আমাকে দিয়ে দাও। ছেলেমেয়েরা অনাহারে ভুগছে, সমস্যায় আছি, আমার সেই পাওনাটা তুমি আমাকে দাও। তখন যুবক বলছে, আল্লাহ আমি বড় খুশি তাকে পেয়ে, আমি তাকে বললাম, আলহামদুলিল্লাহ ওই ছাগলটা নিয়ে যা। কি নিয়ে যাও? ছাগল নিয়ে যাও। আপনি কাজ করেছেন একদিনই 100 টাকা, কত? আচ্ছা 500 টাকাই হলো, বর্তমান যে বাজার চলে 500-600 টাকা, 500 টাকা পাবেন আমার কাছে? আসলেন হুজুর, আমার সেই একদিনের মজুরিটা দেন তো 500 টাকা। আমি বললাম যে আমার ওই গাড়িটা নিয়ে যাও, আমার ওই গাড়িটা। তখন আপনি কি বলবেন? হুজুর ঠাট্টা করতেছেন না, উপহাস করতেছেন? হুজুর সত্যিকারে উপহাস করেন না, আমার টাকাটা আপনি দেন, ঠিক কিনা? ও ঠিক, ওই পাওনাদারের একই অবস্থা, কয় তোমার কাছে ছাগল নিতে তো আসেনি, আমার সে পাওনাটা দাও, আমার প্রাপ্য দাও। তখন ওই যুবক বলছে যে তোমার সেই প্রাপ্য দিয়ে এভাবে করে আমি সংরক্ষণ করে, আহা আজকে বাড়তে বাড়তে এই পর্যায়ে পৌঁছেছে, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ, যুবক বলছে, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ এই ওসিলা করে আজকে তুমি আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করে নাও। কিতাবের মধ্যে এসেছে পাথর আরো কিছুটা সরে গেল, সুবহানাল্লাহ বলেন, কিন্তু এখনো বের হওয়ার যোগ্য হয়নি। তৃতীয় যুবক বলছে, আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমি তো ছাগল চরাতাম, প্রতিদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় ছাগলগুলি যখন বাড়িতে নিয়ে আসতাম দুধ দহন করে, সন্ধ্যাবেলায় দুধ আমি নিজে পান না করে ছেলে মেয়ে স্ত্রীদেরকে না করে বৃদ্ধ পিতা মাতাদেরকে আগে আমি পান করাতাম, নিজে উপার্জিত সম্পদ থেকে আগে মাতা পিতাকে দাও, সম্পদে বরকত হবে, মাসে যে কয় টাকা ইনকাম করো যদি মাসিক টাকা পাও একটা অংশ মাতা পিতাদের জন্য বরাদ্দ করো, বরকত হবে তোমার ইনকামে, প্রতিদিন যাই রোজগার করো, প্রতিদিনের সম্পদ থেকে একটা অংশ মাতা পিতাকে দাও, বরকত আসবে, হাজার হাজার টাকা ইনকাম, বরকত নেই। হুজুর এ অশান্তি সে অশান্তি, ইয়ে সমস্যা সে সমস্যা, সমস্যা হবে না তো কি? যেখানেই খরচ করার সেখানেই তো খরচ করো না, যেখানে খরচ করলে বরকত আসবে সেখানে তো আমরা খরচ করছি না, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? অঢেল সম্পদে বরকত নেই, কোটি কোটি টাকার মালিক কিন্তু অশান্তির অভাব নেই, আছে না নাই? আবার রিক্সা চালক দিন মজুর, মাসে ওই দেখা যায় সামান্য 500 টাকা করে হলেও দিনে মাসে 15,000 টাকা, ওই 3,000 টাকা বাসা ভাড়া দেয়, 5,000 টাকা খাওয়া খরচ, আর ওই 2,000 টাকা দেখা যায় ছেলেমেয়ে লেখাপড়া খরচ, আর 2,000 টাকা আনুষঙ্গিক, মাস গেলে 3,000 টাকা দানি থাকতেছে আলহামদুলিল্লাহ। 1,00,000 টাকা বেতন পায়, 50,000 লেডিসের জন্য, 20,000 একটা মদখোর ছেলে আছে তার জন্য, 30,000 ঘর ভাড়াটা ইরা টিরা দিয়ে শেষ, আর বাকি যে খরচ মাসের খরচ হাওলাত করে করা লাগে, মাস গেলে 50,000 টাকা ঋণ হয়ে যাচ্ছে, আছে না নাই? আপনারা না জানলেও আমরা জানি, আছে। সম্পদে বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে কন, কে? যেখানে দিলে বরকত হবে, যেখানে খরচ করলে বরকত দিবেন আল্লাহ, সেখানে তো আমরা খরচ করছি না, সেখানে খরচ করতে গেলে হিসাব করে, এই তোমার অমুক মাসে দিছিলাম না এই কয় টাকা, আবার টাকা চাইলে কেন? কপাল পোড়া কোথাকার। যুবক বলছে, আল্লাহ তাআলা প্রতিদিন সন্ধ্যাবেলায় দুধ দহন করে সর্বপ্রথম মাতা পিতাকে পান করাতাম, এটা ছিল আমার অভ্যাস,
আগে মাতা পিতাকে পান করাতাম তারপরে আমি নিজে পান করতাম ছেলে মেয়ে স্ত্রীদেরকে পান করাতাম একদিন সন্ধ্যা বেলায় একদিন রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বাড়িতে ফিরে এসে দেখি আমার বৃদ্ধ মাতা পিতা ঘুমিয়ে গিয়েছে দুধের পাত্র নিয়ে যখন তাদের কাছে গিয়েছি খোদা সহ খোদা ধারণ করে আমার মাতা পিতা ঘুমিয়ে গিয়েছে এখন আমি তাদেরকে ডাকব এটাও আমি মনে করলাম না ন্যায় বলে মনে করলাম না সহনীয় মনে করলাম না আবার তাদেরকে বাদ দিয়ে আমি নিজে পেট ভরে দুধ পান করে ঘুমিয়ে থাকব এটাও আমার কাছে ন্যায় বলে মনে হলো না আমার মাতা পিতা না খেয়ে রাত্রি যাপন করবে আমি তার সন্তান আমি উদার বুদ্ধি করে দুধ পান করে খাবার গ্রহণ করে পাশের জুমে ঘুমাবো এটা কখনো সম্ভব নয় এটা আমি মেনে নিতে পারলাম না এই জন্য আমি দুধের পাত্র হাতে নিয়ে মাতা পিতার শিয়রে দাঁড়িয়ে রইলাম আমার মাতা পিতা ঘুম থেকে যখন জাগবে মাতা পিতাকে দুধ পান করাবো এরপর আমি নিজে দুধ পান করব যুবক বলছে আল্লাহ এই কাজটি করতে করতে এমন এমন অবস্থা হয়েছিল দাঁড়ায় থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত শেষ হয়ে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে গভীর রাত হয়ে গেল আল্লাহ তাআলা মাতা পিতার ভালোবাসা মহব্বতে তোমাকে সন্তুষ্টির জন্য এই কাজটুকু যদি আমি করে থাকি এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে এই কাজের ওসিলা করে আজকে এই গর্ত থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও কিতাবে এসেছে এই যুবক যখন এই দোয়া করলো আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে ওই পাথরকে এমন ভাবে সরিয়ে দিলেন যে তিন যুবক সুস্থভাবে গর্ত থেকে বের হয়ে গেল বলেন সুবহানাল্লাহ খেদমতে মাদার পেদার কোন সুবহশাম খেদমতে মাদার পেদার কোন সুবহশাম যেই মা আমায় দুধ খাওয়ালো পুরো নয় দিন কেমন করে শুধব আমি সেই না দুধের রে যেই মা আমায় দুধ খাওয়ালো পুরো নয় দিন কেমন করে শুধব আমি সেই না দুধের রে এক ফোঁটা ওই মায়ের দুধের দাম জানো ভাই কত বানাও জুতা যদি গায়ের চামড়া আছে যত এক ফোঁটা ওই মায়ের দুধের দাম জানো ভাই কত বানাও জুতা যদি গায়ের চামড়া আছে যত জুতা পায়ে মায়ে যদি ঘুরে রাত্রি দিন কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ যেই মা আমায় দুধ খাওয়ালো পুরো নয় সদিন কেমন করে শুধব আমি সেই না দুধের ঋণ ঠিক কিনা জোরে কন আরো জোরে কন ঠিক কিনা খরচ করব কার জন্য কার জন্যে আল্লাহ তাআলা সে কথাই বলছেন ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল্লাহ তাআলা বলছেন
নবী হেব ওরা আপনার কাছে জিজ্ঞাসা করে ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন ওরা কোথায় খরচ করবে কাদেরকে দেবে আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন তোমরা যে খরচ করবে এই খরচ করার ক্ষেত্রে সর্বপ্রথম মাতা পিতার জন্য খরচ করবে বলেন সুবহানাল্লাহ মুমিনের খাঁটি মুমিনের পাঁচ নম্বর গুণ বলছিলাম যে তারা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর দেওয়া রিজিক থেকে জীবিকা থেকে তারা কি করে খরচ করে তারা কি করে খরচ করে খরচ করতেই হবে সামর্থ্য অনুযায়ী আপনাকে আল্লাহ যে এবিলিটি দিয়েছেন এই এবিলিটি অনুযায়ী আপনাকে অবশ্যই খরচ করতে হবে আল্লাহ পরিমাণ দেখেন না আল্লাহ দেখেন পার্সেন্ট কি দেখেন পার্সেন্ট আপনি কত পার্সেন্ট দিচ্ছেন আল্লাহ আপনাকে কি পরিমাণ সম্পদ দিয়েছেন তার থেকে কত পার্সেন্ট আপনি দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন